নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি দই মাছ দই মাছ তোমরা অনেকভাবেই খেয়েছ আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি ভিডিওটা তাহলে শুরু করা যাক এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদটা খুবই কম দিয়েছি হলুদটা বেশি পরিমাণে আমি দিইনি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছি একদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব বেশি হলুদ দিয়ে দিলে তেলটা বড্ড পুড়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ আমি হলুদটা দিয়েছি খুব বেশি ভাজবো না হালকা করে মাছগুলো আমি ভেজে নেব দেখো এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি এইভাবে সমস্ত মাছগুলোই আমি ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটি ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিরে দিয়েছি দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি করুন আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি দশ থেকে পনেরোটা কারিপাতা কারিপাতা দিলে একটা সুন্দর গন্ধ বের হয় আর খেতেও খুব সুস্বাদু হয় যারা কারিপাতা খেতে পছন্দ করো না তারা কারিপাতা দেবে না কারিপাতাটা বাদ দিয়েও করতে পারো আমি এখানে কারিপাতাটা দিয়েই করছি কারিপাতাটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি আর একদিকে আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টক দইটা নর্মাল টেম্পারেচারেতে আমার ছিল ফ্রিজের টক দই নয় এটা দিয়ে দিচ্ছি টক দইটার মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সব ছোটো চামচের দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি আমি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব টক দইটার সাথে দেখতেই পাচ্ছ টক দইটা আমি ফেটাতে শুরু করে দিয়েছি আমার ফ্যাটানো হয়ে গেছে অলরেডি এবারে যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা সেটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা চলবে না আর যাতে পুড়ে না যায় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজতে হবে এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটি দিয়ে খুব ভালো করে এটা মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে রান্নাটা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখনই কোনো রান্না আপলোড করে ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তোমরা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবে খুব সুন্দরভাবে আমার এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি জল কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি এবারে এটা একটু ফুটতে শুরু হলেই আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে দেখো কত সুন্দর কালারটা এসেছে এবারে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে এই দই মাছটা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো আমায় জানিও মাছগুলো আমি উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে আর একটুখানি আমি ফুটতে দেবো যাতে মাছে রসটা ঢুকে যায় মাছে রসটা না ঢুকলে খেতে এটা ভালো লাগবে না রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আজকের মতো এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে